একটি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের ডেন্টাসিওর যে পেস্ট, এটা হচ্ছে মেন উপাদানটা কি, এটা লবঙ্গ, নিম এবং ক্যালসিয়াম দিয়ে তৈরি। আমরা মানে আমাদের দাঁতের মেন গঠন উপাদান কিন্তু ক্যালসিয়াম, তো আমাদের ইভেন যখন দেখবেন যে আমাদের দাঁতে কোনো ব্যথা হয় তখন আপনি কিন্তু একটু লবঙ্গ মুখে নিলে আপনি কিন্তু আরাম ফিল করেন। তো এই জিনিসগুলা, এই তিনটা প্রধান ন্যাচারাল উপাদান হচ্ছে আমাদের এই পেস্টের ভেতরে দেওয়া আছে। তো এটার কার্যকারিতা কি, আমাদের এই পেস্টের কার্যকারিতা আসলে হিউজ, যেটা আমি বলে বোঝাইতে পারবো না। আর আপনাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দেই, আমি জানি না পার্সোনালি আপনারা কে মানে কে কয়টা প্রোডাক্ট ইউজ করেন, কিন্তু আমি পার্সোনালি মনে হয় 16 থেকে 17টা প্রোডাক্ট ইউজ করি। আজকে যত আজকে 6টা প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, এগুলো আরো অনেক আগে থেকে আমি ইউজ করা শুরু মানে শুরু করে দিছিলাম, এবং আজকে এত কনফিডেন্ট নিয়ে আপনাদের সাথে কথা বলতে পারতেছি সেটার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে এই সবগুলা প্রোডাক্ট আমার পার্সোনাল নিজের ইউজ করা এবং আমি নিজে জানি যে এগুলার কার্যকারিতা কি। ওকে, তো এটা কি করে, আমাদের দাঁত এবং মুখের সমস্যার টোটাল ওরাল সমাধান করে, মানে আপনার দাঁতের গোড়ার মাড়ি ফুলে যাওয়া, আপনার দাঁতের গোড়া দিয়ে যদি রক্ত আসে, তারপরে হচ্ছে অনেকের বিশেষ করে এখনের সময় আমি দেখেছি যে এই যে দাঁতের গোড়া দিয়ে রক্ত আসা, এটা বেশিরভাগ মানুষেরই দেখা যায়। আর এটার কারণে কিন্তু আমাদের মুখে খুবই বাজে ধরনের গন্ধ, যেটা দেখা যাচ্ছে অনেকে আপনাকে মুখের পরে বলবে না যে যে ভাই বা আপু আপনার মুখ থেকে গন্ধ আসে, কিন্তু এটা আপনার পার্সোনালিটির উপর অনেক বড় একটা ইফেক্ট ফেলে। যে একটা স্মার্ট লোক দেখতে সুন্দর কিন্তু তার মুখ থেকে বিশ্রী রকমের গন্ধ আসে, খুবই মানে অকওয়ার্ড একটা সিচুয়েশন। তো এটা কি করে, আমাদের টোটাল যে মুখের যে সমস্যা থাকে, ইভেন যাদের দাঁতের মাড়ির গোড়া ফুলে রক্ত পুঁজ বের হয়, এমন সমস্যাও সমাধান হয়ে যায় আমাদের এই পেস্ট দিয়ে। আরো একটা কথা বলি, এটা হচ্ছে জাহিদ স্যারের কাছ থেকে আমার শোনা, যে যাদের ইনস্ট্যান্ট যদি গ্যাসের সমস্যা বেড়ে যায়, বাসায় ওষুধ নেই, সেক্ষেত্রে যদি একটু পেস্ট নিয়ে যদি পানি দিয়ে কেউ গিলে খেয়ে ফেলে, সেক্ষেত্রে তার এই গ্যাস্ট্রিকের সমস্যাও ওই সময় ইনস্ট্যান্ট কমে আসে। তো যদি কারোর কখনো বাসায় ওষুধ না থাকে, আপনারা এই টেকনিকটাও কাজে লাগাতে পারেন। তো এটা ব্যবহার বিধি কি, ন্যাচারাল হওয়ার কারণে শিশু থেকে বৃদ্ধ সবাই ব্যবহারযোগ্য, সবারই ব্যবহারযোগ্য, সবাই এটা ব্যবহার করতে পারবে। এবং এটা আমাদের অন্য পেস্টের মতো না, এটা যদি বাচ্চাদের পেটের ভিতরে চলে যায় সেক্ষেত্রে এটার কোনো ক্ষতিকারক কোনো সাইড ইফেক্ট নেই। সকালে রাতে 2 বেলা দাঁত ব্রাশ করলে 24 ঘন্টা দাঁত সুরক্ষিত থাকে। এটা তো আমরা সবাই জানি যে সবারই আসলে সকালে এবং রাত্রে ঘুমোতে যাওয়ার আগে দাঁত ব্রাশ করাটা অবশ্যই জরুরি। আর আমাদের এটা কিন্তু মুখের, আচ্ছা এটা আপনারা একটু স্ক্রিনশট মারেন, এখানে অলরেডি অল ডিটেলস লেখা আছে যে এটা আপনার দাঁতে আসলে কি কি করে।